সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লা তামিম আজ আলোচনা করব হজের শেষ দিনে হাজিরা যা করেন এ বিষয়ে প্রিয় দর্শক শ্রোতা এগারো জিলহজের মতো বারো এ জিলহজেও মিনায় অবস্থান করতে হয় এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ করতে হয় কেউ যদি দশ ও এগারো জিলহজ তাওয়াফে জিয়ারা না করে থাকেন তাহলে এদিন দিন সন্ধ্যার আগেই তা করে ফেলতে হবে সাধারণত চার দিন কঙ্কর নিক্ষেপ করতে হয় দশে জিলহজ শুধু বড়ো জামারায় এগারো বারো ও তেরোয় জিলহজ তিন জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হয় তবে কেউ যদি বারো তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে চায় তাহলে তার জন্য সে সুযোগ আছে তখন তাকে আর তেরোই জিলহজ কঙ্কর নিক্ষেপ করতে হবে না এ ব্যাপারে আল্লাহ তা বলেন ওয়ামেং তা খরফ হেলে ইসমায়া আলাই লিমেনি ত্যাক ওয়াত্যকুল্ল হে ওয়ালেমু অ্যান কুম অর্থাৎ আর আল্লাহকে স্মরণ কর নির্দিষ্ট দিনসমূহে অতঃপর যে তারা করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই এই বিধান তার জন্য যে তাকুয়া অবলম্বন করেছে আর তোমরা আল্লাহর জন্য তাকুয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে যাদের দ্রুত যাওয়ার প্রয়োজন হয় তাদের জন্য আল্লাহ তালা এই সুযোগ দিলেও সাধারণ হাজির জন্য উচিত তেরোই জিলহজেও কঙ্কর নিক্ষেপ করে তারপর মিনাতেক করা কেননা রসুল উল্লাহ সাল্লি হুয়েসাল্লাম তেরোই জিলহজ পর্যন্ত মিনাই অবস্থান করেছেন এবং কঙ্কর নিক্ষেপ করেছেন কেউ যদি বারোই জিলহজ মিনাতেক না করেন তাহলে তেরোই জিলহজেও জিলহজের মতো আমল করেন এরপর মক্কার উদ্দেশ্যে রওনা হন মিনা থেকে মক্কায় গিয়ে যা করেন হাজিরা মক্কার উদ্দেশ্যে মিনা ত্যাগ করার পর হজের সর্বশেষ ও চূড়ান্ত কাজ হল বিদায়ী তাওয়াফ করা বিদেশ থেকে যারা আসেন তাদের দেশে ফেরা বা মদিনা গমনের আগে এই তাওয়াফ করতে হয় তাওয়াফুল বিদা হজের ওয়াজিব রসুল্লাহ সল্ল্লাহ আলহ্লাম বিদায়ী তাওয়াফ আদায় করেছেন এবং বলেছেন বাইতুল্লার সাথে শেষ সাক্ষাৎ না করে তোমাদের কেউ যেন না যায় অন্য এক বর্ণনা অনুসারে রসুলুল্লাহ সল্লাহ আলহিহাসাল্লাম ইবনে আব্বাস রদিয়াল্লাহ আলা আনহুকে বলেন লোকদেরকে বলো তাদের শেষ কর্ম যেন হয় বাইতুল্লার সাথে সাক্ষাৎ বিদায়ী তাওয়াফ করার আগে যে কয়দিন মক্কায় থাকেন তারা নফল তাওয়াফ করেন জামাতে নামাজ আদায় করেন তাহাজ নামাজ পড়েন এবং দোয়া ও জিকিরে মশগুল থাকেন সবচেয়ে ভালো হয় বেশি বেশি নফল তাওয়াফ করা এবং মক্কায় জামাতে নামাজ আদায় করা কেননা এখানে জামাতে নামাজ পড়া অন্যান্য মসজিদে নামাজ পড়ার চেয়ে এক লাখ গুণ বেশি সবাব রসুল্লাহ সাল আলিহ বলেছেন মসজিদুল হারাম ছাড়া অপরাপর মসজিদের নামাজ অপেক্ষা আমার মসজিদের নামাজ হাজার গুণ উত্তম আর অন্যান্য মসজিদের নামাজের তুলনায় মসজিদুল হারামের নামাজ এক লাখ গুণ উত্তম প্রিয় দর্শক শ্রোতা হাজিদের হজের বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান আজকের পর্বে জানাবো হাজিরা হজের শেষ দিনে কি করেন পবিত্র হজের শেষ দিন অর্থাৎ বিদায়ের আগ মুহূর্ত বিদায় যেমন খুবই কঠিন ঠিক এই দিনটিকে মানুষ স্মরণীয় করে রাখতে চায় ঠিক তেমনই হজের শেষ দিনটাকেও মানুষ আল্লাহর নৈকট্য অর্জনে এতটাই আবেগ থাকে এবং শেষ দিনটাকে এমনভাবে তারা আল্লাহর কাছে নিজেদের জন্য চেয়ে নেয় যেটি আসলে একেবারে না বলার মতো অর্থাৎ মানুষের মন প্রাণ হৃদয় জুড়ে শুধু আল্লাহর নৈকট্য অর্জনের চাওয়া তারপরেও বলা চলে হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটির শেষ দিবস হিসেবে শুধুমাত্র এই দিন একটি কাজ বাকি থাকে জামারায় অর্থাৎ যে প্রতীকী শয়তান সেই শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন তারা প্রথমে এরপর বিদায় অফের জন্য উপস্থিত হন পবিত্র মক্কা মকাররমায় সেখানে বিদায় অফ শেষ করে একে একে নিজ গন্তব্যে ফেরত যাওয়ার চেষ্টা করেন বলা চলে হজের যেই সার্বিক কার্যক্রম অর্থাৎ প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ধারাবাহিক যে কার্যক্রমগুলো থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ তার হজ কতটুকু কবুল হয়েছে অর্থাৎ হজের যেই আনুষ্ঠানিকতা সেটি তিনি কিভাবে শেষ করতে পেরেছেন তার উপরেই তার রেজাল্ট আল্লাহ রাবুল আলমিন এমনটাই বলেছেন যে যার হজ হজে মবরুর অথবা হজে মকবুল হিসেবে কবুল হবে তার বিনিময়টি একমাত্র জান্নাত হবে হজের শেষ দিনটিও তেমনই অর্থাৎ সার্বিক সকল কার্যক্রম শেষ করে হাজিরা মূলত এই দিনটিকে একেবারেই একেবারে নিখুঁতভাবে শেষ করে আল্লাহর কাছ থেকে তাদের যেই চাওয়া পাওয়া সেটুকুর আহ্বান জানিয়ে নিজ নিজ গন্তব্যে ফেরার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকেন তাদের কাজগুলো সুচারুভাবে যাতে সম্পন্ন হয় যদিও পশু কোরবানির দিনই তারা স্বাভাবিক যে কাপড় সেটি পরিধান করেন কিন্তু মনের পশুটাকে জবাই দেওয়ার পরও তাদের একটি চিন্তা থাকে যে আগামী দিনগুলো এই হজের যে শিক্ষা সেটি যাতে ধারাবাহিকভাবে রক্ষা করতে পারেন হজের শিক্ষাটুকু নিয়ে তিনি যাতে সমাজের জন্য তিনি যাতে দেশের জন্য তিনি যাতে তার পরিবারের জন্য অর্থাৎ সবার জন্য কোনো না কোনো কিছু করতে পারেন এমনটাই প্রত্যাশা থাকে পবিত্র হজ মানুষের জীবনে একবারই ফরজ তারপরে অনেকের আকাঙ্ক্ষা থাকে আল্লাহ রবুল আলম যদি আবার সুযোগ করে দেন তাহলে আবারও যাতে এই ধরনের হজে অংশ নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন মূলত সার্বিকভাবে সক্ষম ব্যক্তি যারা তাদের জন্যই হজ ফরজ সেক্ষেত্রে হজের যেই নিয়মকানুন এই নিয়মকানুনগুলো কোনো না কোনোভাবেই যদি মনের ভিতরে একটুখানিও নাড়া দেয় অর্থাৎ এই যে আমলগুলো তিনি করছেন সারা পাঁচটি দিন ব্যাপী এই পাঁচ দিনের যে কর্মসূচিগুলো এগুলো যাতে সার্বক্ষণিক তার হৃদয়ে তার মনে তার মগজে বিদ্যমান থাকে অর্থাৎ হজ থেকে ফিরে যাওয়ার পরও যাতে তিনি তার এই আমলের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন যেখানে বলা হয়েছে একমাত্র বিনিময় হবে জান্নাত এই জান্নাতটুকু পাওয়ার আশায় কিন্তু সারা বছর অপেক্ষা থাকেন মানুষ হজের সময়টির জন্য যখনই হজের সময়টি আসে তখনই হজে অংশ নেওয়ার মাধ্যমেই আল্লাহর একেবারে কাছাকাছি হওয়ার চেষ্টা করেন বাংলাদেশ নয় শুধু এই বছরও বলা চলে প্রায় একশো আশিটি দেশের বিশ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন হজে আজকের পর্বে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে হাজিদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান আগামী পর্বে জানবেন নবীজির রজা মোবারক জিয়ারতের গুরুত্ব ও ফজিলত বিষয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়তু